পদ্মাপাড়ের চঞ্চল হাওয়া কারাগারে বন্দি রাখা একেবারেই যায় না, কিন্তু এই হাওয়া কারাগারে বন্দি থাকতেই চায়, তাই তো? ছন্দ মিলিয়ে কথা না? আচ্ছা, আজকে দেখছিলাম যে প্রথমে বলছিলেন যে জামাই জামাই মনে হচ্ছে, কিন্তু পরে গলাটা ভার হয়ে আসছিল কথা বলতে গিয়ে। এটা এটা গল্পের কথা চিন্তা করে, কারাগারের ট্রেলারটা দেখার পর সেই সময়টা মনে পড়ছিল আর কি, সেই সময়ের আবেগটা ইমোশনটা আর কি, আসলে সেই কথাই মনে করছিলাম। শুটিংয়ের সময়ও নিশ্চয়ই ঠিক এরকমই অনুভূতি হয়েছিল না? তাই 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 থাকে, কারণ গল্পেরটা চরিত্রটা এরকম যে এমনি এমনি আসলে করাটা খুব কঠিন। এই গল্পের মধ্যে না ঢুকলে, এই চরিত্রের মধ্যে না ঢুকলে আসলে এটা সম্ভব না। আমরা মুখে মুখে বলি যে আমরা চরিত্রের মধ্যে ঢুকে পড়ি, আসলে এটা খুব কঠিন। চরিত্রের যে ইমোশন সেটা নিজের মধ্যে ধারণ করতে না পারলে তো আসলে অভিনয় হয় না। আপনি বলছিলেন যে কারাগার একের পর যেহেতু মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তাই দুয়ের যখন শুটিং হচ্ছিল আবারও সেই ইমোশনে ফিরে যাওয়া বা সেই চরিত্রে ফিরে যাওয়া, তাকে যাপন করা বেশ কঠিন ছিল আপনার কাছে? সবসময় হয় আসলে, যখন একটা কাজ করি একটা বড় কোনো চরিত্রে বা ডিফিকাল্ট কোনো চরিত্রে, তখন ওই চরিত্রের ভেতর যাওয়াটা যেরকম কঠিন, আবার ওই চরিত্র থেকে বের হওয়াটাও খুব কঠিন। এটা একটা দীর্ঘ সময় ওটা আসলে মানে মগজে মস্তিষ্কে ভেতর এটা ধারণ করতে হয়, তারপর আসলে আস্তে আস্তে করে সেখান থেকে আবার আসতে হয়, আবার আরেকটি চরিত্রে ঢুকতে হয়। এটাই কাজ, অভিনেতার কাজ তো এটাই। এবং এটাও শুনছিলাম যে এরকম একটা চরিত্রে কাজ করা বেশ চ্যালেঞ্জিং, নিঃসন্দেহে সেটা কতটা কঠিন লেগেছে আপনার কাছে? আমার কাছে কাজটা কখনোই সহজ মনে হয় না, অভিনয়টা একেবারেই মানে মানে সর্বোচ্চ কঠিনতম একটি কাজ। অনেকে দেখেন, দেখার পরে মনে করেন যে এটা বোধহয় সহজ কাজ বা অনেকেই করতে চান, আসলে তা না। যে সহজ মনে করে তার কাছে হয়তো সহজ, কিন্তু আমার কাছে কখনো অভিনয়টা সহজ মনে হয় না, এটা কঠিন কাজ। এবং পরিচালক শাওকি আপনাকে তাকদীরের সময় ওয়ান লাইনার শুনিয়েছিলেন, কারাগারের সময়ও কি ঠিক তাই ওয়ান লাইনার? হ্যাঁ, ওয়ান লাইনার ভালো লাগার কারণেই আমি তখন বলেছি যে করবো, তারপরও ধীরে সুস্থর মতো স্ক্রিপ্ট করেছে, বাদ বাকি আয়োজন করেছে, তারপর গিয়ে শুটিং করেছে। ওর প্রতি আমার সেই বিশ্বাস, সেই আস্থার জায়গাটা প্রথম যখন আমি তাকদীর করি তখন থেকেই ওর প্রতি সেই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। এবং এই সিরিজটা দেখার পর তাসনিয়া ফারিনকে নিয়েও বেশ কথা হয়েছে, ওর অভিনয় নিয়ে এই 24 বছর বয়সে, আপনি কি বলেনি? টোটাল টিম ওয়ার্কই অনেক ভালো হয়েছে, মানে সবাই যার যার মতো আন্তরিক ছিল কাজে, এবং শাওকি পেরেছে আসলে সবাইকে ঠিকঠাক মতো অভিনয় করাতে। এটা তো আমরা তো অভিনেতারা পানি জলের মতো আর কি, যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে, সেটা হচ্ছে ডিরেক্টরের কাজ। আমাদেরকে আসলে কীভাবে, আমি 10 জায়গা 20 জায়গা কাজ করি, কিন্তু সব জায়গায় কিন্তু সমানভাবে আমাকে মানে ব্যবহার করা যদি বলি, বা আমার মেধা বা আমাকে কীভাবে তারা ব্যবহার করবে সেটা সব জায়গায় সবাই তো আর করতে পারে না। তা শাওকি সেই কাজটা করেছে, ওর সমস্ত আর্টিস্টকে সে তার চরিত্র অনুযায়ী ব্যবহার করেছে। প্রথম সিজনে একদম শেষে ইশটিশ বলে আপনার যে ডায়লগটা, যেটা ট্রেলার এই সিজনেও রয়েছে, তো আপনার এরকম কোনো ডায়লগ রয়েছে যেটা আপনার মনে গেঁথে রয়েছে? আমার আসলে মানে এই চরিত্রের হয়ে যা যা কথাগুলো বলেছি, ডায়লগ পুরোটাই আমার ভালো লাগা। ডায়লগগুলো অনেক মানে কী বলবো, চরিত্রের জন্যই লেখা একটা, এটা কোনো বাড়তি কোনো কিছু নেই, তাই সেই জন্য বিশেষ কোনো জায়গা আমার, এটা দর্শক বলবে আসলে কোন জায়গাটা কার কাছে ডায়লগের কোন অংশটা ভালো লাগলো, আমার কাছে সবই সমান। অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে থেকে গিয়েছিল প্রথম সিজনের দেখার পর, এই দ্বিতীয় সিজনে বা এই এপিক কনক্লুশনে সেই প্রশ্নগুলো নিশ্চয়ই পাবো, নাকি তারও আরও বেশি প্রশ্নের উত্তর পাবো? এটা তো ফার্স্ট পার্ট দেখার পরে দর্শক কীভাবে চিন্তা করেছেন, গল্পটা কোন দিকে এগোবে না গো, সমাধানটা তারা তাদের মতো করে চিন্তা করেছেন, হয়তো 100% মিলবে না, কিছু কিছু জায়গায় মিলবে, কিন্তু পুরোটার সমাধান তো অবশ্যই, গল্পের তো শেষ আছে, শেষ তো হবে, সেটা সমস্ত সমীকরণের এখানে মীমাংসা হবে আর কি। সময় বদলেছে, তবে অবশেষে 15 তারিখের পরিবর্তে 22 তারিখে কারাগার 2 আসছে, দর্শকদের কী বলবেন? দর্শকদের বলবো এই সিরিজটি দেখুন আপনারা, আপনাদের হয়তো ভালো লাগবে। যারা ফার্স্ট পার্ট দেখেছেন সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করছেন, যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা ফার্স্ট পার্ট দেখে ফেলুন, এবং তারপর 2 পার্ট একসঙ্গে যদি দেখা যায় তাহলে তো খুবই ভালো, আপনাদের ভালো লাগবে। হইচই সাবস্ক্রাইব করুন, আমাদের ভালো ভালো কাজ পেতে হলে পরে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে কাজ দেখে উৎসাহিত করবেন, এটাই।